আটটি দ্রব্য পাঁচ টাকায় ক্রয় করে ষোলোটি দ্রব্য কত টাকায় বিক্রি করলে দশ পার্সেন্ট লাভ হবে আমরা কিনছি কয়টা আটটা বিক্রি করছি কয় টাকায় পাঁচ টাকায় তাই আটটার বিক্রয় মূল্য কত আটটির ক্রয় মূল্য পাঁচ টাকা তাই ষোলোটা আমার হচ্ছে বিক্রি করতে হবে তাই ষোলোটা তো আমার আগে কিনতে হবে তাহলে সোল্ডার ক্রয় মূল্য হবে আট দুগুণি ষোলো পাঁচ দুগুণি দশ তার মানে শোল্ডার ক্রয় ক্রয় মূল্য হচ্ছে দশ টাকা আমার লাভ করতে হবে কত পার্সেন্ট দশ পার্সেন্ট তাহলে ক্রয় মূল্য যদি আমাদের একশো টাকা হয় বিক্রয় মূল্য কত টাকা হবে একশো দশ টাকা ক্রয় মূল্য যদি আমাদের একটা টাকা হয় বিক্রয় মূল্য কত হবে একশো দশ ভাগ একশো এখন ক্রয় মূল্য আমাদের শোল্ডার কোলা ক্রয় মূল্য কত টাকা দশ টাকা তো শোল্ডার ক্রয় মূল্য দশ টাকা হলে বিক্রি করতে হবে কত টাকায় লাভ যদি আমরা দশ পার্সেন্ট লাভ করতে চাই একশো দশ গুণ দশ ভাগ হচ্ছে একশো একটা শূন্য একটা শূন্য কাটা একশো শূন্য শূন্য কাটা তাহলে এগারো টাকা তার মানে আমাদের শোল্ডার দ্রব্য যদি আমি এগারো টাকায় বিক্রি করতে পারি তাহলে আমার দশ পার্সেন্ট লাভ হবে